এরেলা বিরতির পর চেতনা টিভিতে রাইস অনলাইন ক্লাস চলছে। বায়োলজি ক্লাসে স্যার শান্তন দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। স্যার নতুন করে স্বাগত। স্যার যে টপিকে এবার আমরা যাব, হ্যাঁ আমরা প্ল্যান্ট মরফোলজির তৃতীয় যে অংশতে আসব সেটা হচ্ছে পাতা নিয়ে আলোচনা, দ্য লিভ। দেখো আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং এখানে লেখাও রয়েছে, লিভ ইজ এক্সোজেনাস ল্যাটারাল জেনারেলি ফ্ল্যাটেন্ড আউটগ্রোথ দ্যাট অ্যান্ড ফর্ম দ্য নোড অব দ্য স্টেম অ্যান্ড বিয়ার এ বাড ইন ইটস এক্সিল। These are the important vegetative organ for the photosynthesis. Leaf is also known as phyllopodium. তাহলে এখানে নতুন একটা তথ্য আমরা পেলাম। সাধারণত ছোটবেলা থেকেই প্রকৃতিতে নানা রকম গাছপালা দেখে আমরা বড় হয়েছি, গাছের পাতার সঙ্গে একটা ছোট শিশুরও পরিচয় থাকে। কিন্তু আমাদের এই তথ্যতে আমরা নতুন করে যে তথ্যটির সঙ্গে পরিচয় হলো যে বায়োলজির ভাষায় পাতার অন্য নাম হচ্ছে ফাইলোপোডিয়াম। তাহলে পাতা বলতে আমরা কী বুঝি? বলতে পারি উদ্ভিদের পর্ব থেকে বহির্জনিষ্ঠভাবে উৎপন্ন অসদৃশ্য এবং চ্যাপটা সবুজ বর্ণে প্রসারিত অঙ্গজ অংশকে আমরা বলতে পারি পাতা। সেখানে এটি আদর্শ পাতায় নিম্নলিখিত অংশগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন রয়েছে পত্রমূল বা লিভ বেস, রয়েছে পেটিওল বা পত্রবৃন্ত, এবং রয়েছে ল্যামিনা বা পত্রফলক বা লিভ ব্লেড। তো প্রথম আমরা আলোচনা আসব লিভ বেস বা পত্রমূল বলতে কী বোঝায়। পার্ট অব দ্য লিভ অ্যাটাচ টু দ্য স্টেম, অর্থাৎ কাণ্ড বা শাখার পর্বের সঙ্গে পাতাকে যুক্ত করে রেখেছে যে অংশটি তাকে আমরা বলে থাকি পত্রমূল বা লিভ বেস। এবার বলবো পেটিওল, যাকে আমরা বাংলা ভাষায় বলি পত্রবৃন্ত, অর্থাৎ আমরা বলতে পারি কাণ্ড এবং ফলকের মধ্যবর্তী যে গোলাকার সরু দণ্ডাকৃতি অংশটি থাকে তাকেই বলা হয় পত্রবৃন্ত বা পেটিওল। কিছু কিছু পাতার ক্ষেত্রে আমরা পত্রবৃন্ত বা পেটিওলটি দেখতে পাই না, তো সেক্ষেত্রে তাকে আমরা বলি অবৃন্তক বা সিজেল লিভস। আর যে সমস্ত পাতা ক্ষেত্রে আমরা পত্রবৃন্ত বা পেটিওল দেখতে পাই তা আমরা বলতে কি সবৃন্তক বা পেটিওলেট। তো সাধারণত পাতার ফলককে ধারণ করা এবং কাণ্ড থেকে পাতার ফলকে জল এবং খনিজ লবণ সরবরাহ করা এবং শালস্রংশের ফলে উৎপন্ন খাদ্য পাতার ফলক থেকে কাণ্ডতে সরবরাহ করাটাই এই পেটিওল বা পত্রবৃন্তের প্রধান কাজ। পরবর্তী আলোচনা ল্যামিনা বা লিভ বেড, যাকে আমরা বলে থাকি পত্রফলক। সাধারণত বৃন্তের অগ্রভাগে অবস্থিত সবুজ বর্ণের চ্যাপটা প্রসারিত অংশকে আমরা বলে থাকি ফলক বা ল্যামিনা। সাধারণত এই ফলক বা ল্যামিনা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। ফলকের কিনারাকে বলা হয় লিভ মার্জিন, ফলকের অগ্রভাগকে বলা হয় লিভ অ্যাপেক্স, এবং তার নিচের দিককে বলা হয় বেস। সাধারণত আমরা দেখতে পাচ্ছি এই ফলকের ঠিক মধ্যস্থলে একটি স্থূল মধ্যশিরা থাকে। এই মধ্যশিরাটাকে বায়োসেন্সের ভাষা বলা হয় মিডরিব, এবং এই স্থূল মধ্যশিরার দুপাশে তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ এই স্থূল মধ্যশিরা বা মিডরিবের দুপাশ থেকে কিছু শিরা বা ভেইন এবং তাতে কিছু উপশিরা বা ভেইনলেট তৈরি হয়েছে। সাধারণত পেটিওল বা ল্যামিনা বা ফলকের কাজ যদি আমাদের জিজ্ঞেস করা হয় তাহলে আমরা বলতে পারি শালস্রংশের মাধ্যমে শর্করাজাত খাদ্য প্রস্তুত করাটাই ল্যামিনার প্রধান কাজ। এছাড়া একটু আগে যেটা আলোচনা করছিলাম যে বাষ্পচনের মাধ্যমে উদ্ভিদ দেহে অতিরিক্ত জলকে জলীয় বাষ্পের আকারে নির্গমন করাটাই ফলক বা ল্যামিনার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ, এবং এটি রেসপিরেশন বা শ্বসন প্রক্রিয়াতেও সাহায্য করে থাকে। যে সমস্ত উদ্ভিদের পাতায় এই তিনটে অংশ অর্থাৎ লিভ বেস বা পত্রমূল, পেটিওল বা পত্রবৃন্ত এবং ল্যামিনা বা পত্রফলক তিনটেই দৃশ্যমান হয় তাকে আমরা বলতে চাই কমপ্লিট লিভস। যেমন আমাদের অত্যন্ত পরিচিত আম, কাঁঠাল, পেয়ারা প্রভৃতি গাছের পাতাকে আমরা বলে থাকি কমপ্লিট লিভস বা সম্পূর্ণ পত্র। কিন্তু যে সমস্ত গাছের পাতায় এই তিনটে অংশ মধ্যে কোনো একটি অনুপস্থিত তাকে আমরা বলে থাকি ইনকমপ্লিট লিভস। যেমন বলতে পারি আকন্দ বা আকাশমণি, এই সমস্ত উদ্ভিদের পাতাকে আমরা বলে থাকি ইনকমপ্লিট লিভস। পরবর্তী আলোচনা আমরা আসবো লিভ ভ্যানেশন, পাতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমরা এবার এসেছি লিভ ভ্যানেশন। সাধারণত আমরা বলতে পারি প্রতিটি পত্রফলক বা লিভ ল্যামিনাতে মধ্যশিরা এবং মধ্যশিরা থেকে সৃষ্ট কিছু শিরা এবং উপশিরাগুলো যেমন পাতার মধ্যে বিস্তৃত হয়েছে। এই যে বিভিন্ন সাধারণত শিরা, উপশিরা, মধ্যশিরা এগুলো হচ্ছে সংবহন কলা অর্থাৎ কন্ডাক্টিং টিস্যু এবং যান্ত্রিক কলা অর্থাৎ মেকানিক্যাল টিস্যুর সম্মিলিত শাখা বিভক্ত অংশ। সাধারণত গাছের পাতার পত্রফলকে এই শিরা উপশিরাগুলো একটা নির্দিষ্ট পদ্ধতিতে বিন্যস্ত থাকে। তো যে নির্দিষ্ট পদ্ধতিতে ভেইন বা ভেইনলেট বা মিডরিব পত্রফলকে বা ল্যামিনার মধ্যে বিন্যস্ত থাকে তাকেই বলা হয়ে থাকে
ভেনেশন। ছবিতে আমরা দেখতে পাচ্ছি এবং আলোচনাতেও দেখতে পাচ্ছি এই ভেনেশন তিন রকমের হয়, অর্থাৎ লিভ ভেনেশন বা পাতা শিরাবিন্যাস তিন রকমের হয়। রেটিকুলেট ভেনেশন, যাকে আমরা বাংলায় বলি জালিকা শিরাবিন্যাস, প্যারালাল ভেনেশন, যাকে আমরা বলে থাকি সমান্তরাল শিরাবিন্যাস, এবং করতলাকার শিরাবিন্যাস বা ফার্কেট ভেনেশন। সাধারণত দেখো দেখতে পাচ্ছি আমরা রেটিকুলেট ভেনেশন দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় আমরা এটা লক্ষ্য করেছি। সাধারণত দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার ক্ষেত্রে বা ডাইকট লিপসের ক্ষেত্রে পাতার মাঝখানে একটি মধ্যশিরা থাকে এবং মধ্যশিরার দুপাশ থেকে কিছু শিরা বা ভেইন এবং তার থেকে কিছু উপশিরা তৈরি হয়ে জালের মতো পুরো পাতার পত্রফলকে বিস্তৃত থাকে। যেহেতু জালের মতো পুরো পত্রফলকে বিন্যস্ত থাকে তাই একে আমরা বলি জালিকা শিরাবিন্যাস বা রেটিকুলেট ভেনেশন। পরবর্তী আলোচনা প্যারালাল ভেনেশন বা সমান্তরাল শিরাবিন্যাস। সাধারণত এই ধরনের শিরাবিন্যাস একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই মিডরিব বা মধ্যশিরা থেকে পুরো পত্রফলকে শিরাগুলি পরস্পরের সমান্তরালে বিন্যস্ত থাকে, তাই একে আমরা বলে থাকি প্যারালাল ভেনেশন। কলা পাতাতে আমাদের অনেকেরই খাওয়ার অভিজ্ঞতা আছে, এরা কলা পাতার ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কলা পাতার শিরাগুলো অর্থাৎ ভেইনগুলো পরস্পরের সমান্তরালে বিন্যস্ত। তো শুধুমাত্র কলা পাতা নয়, যে কোনো একবীজপত্রী উদ্ভিদের পাতা, কলা, বাঁশ, ভুট্টা বা কলাবতী বা ক্যানা বা যাকে আমরা সর্বজয়া বলে থাকি বাংলাতে, এই সমস্ত উদ্ভিদের গাছের পাতায় এই প্যারালাল ভেনেশন আমরা লক্ষ্য করেছি। এবার আমরা আলোচনা করব করতলাকার শিরাবিন্যাস বা ফার্কেট ভেনেশন। সাধারণত এই ধরনের শিরাবিন্যাস আমরা দেখতে পাই পত্রবৃন্ত থেকে একাধিক দৃঢ় শিরা উৎপন্ন হয়ে তারা পত্রফলকের বৃন্ত পত্রফলকের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত হয়েছে। যেহেতু পত্রবৃন্ত থেকে একাধিক দৃঢ় শিরা উৎপন্ন হয়ে পত্রফলকের অগ্রভাগ পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে, একে দেখতে একটা করতলের মতো হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ফার্ন গাছের পাতার আমরা একটা ছবি এক্সাম্পল দেখাচ্ছি এবং এই ফার্ন গাছের পাতাকে আমরা বলতে পারি এটা ফার্কেট ভেনেশন, যেটা একটা হাতের করতলের মতন দেখতে, দেখে বলে থাকে ফার্কেট ভেনেশন বা করতলাকার শিরাবিন্যাস। দেখো এরপরে আমরা যেটা বলতে পারি যে ইন সাম প্ল্যান্টস লিভ বেস বিকাম সোলেন ইজ কল পালভিনাস, সাম ল্যাটারাল লিভ লাইক অ্যাপেন্ডেজেস উইচ অ্যারাইজ ইন দ্য পেয়ার ফ্রম দ্য পেটিওল অ্যাক্সিস অফ লিভ ইজ কল স্টেপিউল। সাধারণত আমরা বলতে পারি অনেক ক্ষেত্রে পত্রমূল বা লিভ বেসকে পরিষ্কারভাবে বুঝতে পারা যায় না, যেমন আম, লজ্জাবতী, কৃষ্ণচূড়া, মটর এই সমস্ত উদ্ভিদের পত্রমূল বা লিভ বেস খুব সুস্পষ্ট এবং স্ফীত হয়ে থাকে। এই সমস্ত উদ্ভিদের সুস্পষ্ট স্ফীত পত্রমূলকে বায়োসেন্সের ভাষায় বলা হয়ে থাকে উপাদান বা পালভিনাস। এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে আমরা আরেকটি বৈশিষ্ট্য লক্ষ্য করব, তাদের পত্রমূলের দুপাশ থেকে দুটি সরু সবুজ উপবৃদ্ধি তৈরি হয়। এই ধরনের দুটি সরু সবুজ উপবৃদ্ধি আমরা ছবিতেও দেখতে পাচ্ছি, একে বলা হচ্ছে তোমার স্টিপিউল বা উপপত্র। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি অনেক ক্ষেত্রে উদ্ভিদের পত্রবৃন্তটি দুপাশে প্রসারিত হয়ে সবুজ চ্যাপ্টা পাত্রফলকের মতো আকৃতি ধারণ করে। যখন কোনো উদ্ভিদে দেখতে পাওয়া যায় পত্রবৃন্ত অর্থাৎ পেটিওলটি প্রসারিত হয়ে সবুজ চ্যাপ্টা পত্রফলক বা লিফ ল্যামিনার মতো আকৃতি ধারণ করেছে, তখন তাকে পত্রবৃন্ত বা পেটিওল না বলে তখন তাকে বলা হয় পর্ণবৃন্ত অর্থাৎ ফাইলোড। আকাশমণি বা একাশিয়া উদ্ভিদে আমরা এই ফাইলোড লক্ষ্য করেছি, এই প্রশ্নটা পরীক্ষায় আসে ফাইলোড বা পর্ণবৃন্ত আমরা কোথায় দেখতে পাই। দেখো আমরা একটু আগে যেটা বলেছিলাম, যেটা একটু আগে আলোচনা করা ছিল পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড, কাণ্ডটি পাতার মতন, যেটা বলা ছিল জেরোফাইট প্ল্যান্ট বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদে দেখতে পাই। আর এক্ষেত্রে আমরা বলছি পর্ণবৃন্ত অর্থাৎ ফাইলোড, যেটা আকাশমণি উদ্ভিদে দেখতে পাই। এখানে পত্রবৃন্তটি পাতার মতো আকৃতি ধারণ করেছে, চ্যাপ্টার সবুজ হয়েছে এবং একটি শালক সংশ্লিষ্ট সাহায্য করে, যেহেতু সেটা আমাদের ক্লোরোফিল রয়েছে তাই তার নাম পর্ণবৃন্ত। তাই আমি অনেক স্প্লেন্ডার দেখেছি ফাইলোক্ল্যাড আর ফাইলোড এই দুটো এক্সাম্পল ভীষণ তার গোলমাল করে ফেলে, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে সকলকে। এরপরের ছবিতে তোমরা দেখতে পাবে আমরা এখানে দেখতে পাচ্ছি পৃথিবীর বৃহত্তম পাতা আর পৃথিবীর ক্ষুদ্রতম পাতার এক্সাম্পল দেখতে পাওয়া যাচ্ছে। দ্য লার্জেস্ট লিভ ইজ ফাউন্ড ইন ভিক্টোরিয়া অ্যামাজনিকা। তো আমরা ভিক্টোরিয়া অ্যামাজনিকা এই পাতাটি পৃথিবীর সর্ববৃহৎ পাতা এবং আকৃতিতে বেশ বড় হয়। আমাদের শিবপুর বোটানিক্যাল গার্ডেনে তোমরা যারা গেছো তারা সেখানে কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনে এই ভিক্টোরিয়া অ্যামাজনিকা এই লিভসগুলো দেখতে পেয়ে থাকবে।
আর সবথেকে ক্ষুদ্রতম পাতা তোমরা নিচে ছবিতে দেখতে পাচ্ছ, একে বলছে উলফিয়া। এই ধরনের পাতাগুলো এতটাই ক্ষুদ্র, ছোট ছোট পোস্তর দানার মতো দেখতে হয়। তো এই ধরনের প্রশ্ন আমরা কম্পিটিটিভ এক্সামে খুব ফেস করে থাকি। বৃহত্তম পাতার এক্সাম্পল কি? ভিক্টোরিয়া আমাজনিকা। ক্ষুদ্রতম পাতার এক্সাম্পল কি? উলফিয়া। সেক্ষেত্রে এগুলো পরিমাপ কত এই প্রশ্ন তোমাদের আসবে না, এত ডিটেলস তোমাদের প্রয়োজন নেই। সেক্ষেত্রে শুধুমাত্র উদাহরণ বা নামগুলো তোমাদের পক্ষে মনে রাখাটা যথেষ্ট। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি দুরকম পাতার ছবি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, এরপর একটা পয়েন্ট বলা আছে, অ্যারেঞ্জমেন্ট অব লিভস ইন দ্য স্টেম অর ব্রাঞ্চেস ইজ কল ফাইলোট্যাক্সি। অর্থাৎ বলতে পারি, উদ্ভিদের কাণ্ড এবং তার শাখা প্রশাখার মধ্যে পাতা বিন্যস্ত থাকে যে পদ্ধতিতে, পাতার এই বিন্যাসকে বলা হয় বায়োসায়েন্সের ভাষায় ফাইলোট্যাক্সি। এবার আমরা যেটা আলোচনা করব, টাইপস অফ দ্য লিভস। অর্থাৎ বলতে পারি আমরা যে পত্রফলকের অর্থাৎ লিফ ল্যামিনার কর্তন বা ইনসাইজেশন অনুসারে অঙ্গসংস্থানগতভাবে পাতা দুরকমের হয়। অর্থাৎ সরল পত্র বা একক পত্র, যাকে আমরা বলতে পারি সিম্পল লিভস, এবং আরেকটা বলতে পারি যৌগিক পত্র, যাকে আমরা বলতে পারি কম্পাউন্ড লিভস। দেখো, এখানেও সে কথাই বলা আছে, অন দ্য বেসিস অফ দ্য ইনসাইজেশন অফ দ্য ল্যামিনা, অর্থাৎ পত্রফলক বা ল্যামিনার কর্তন অনুসারে লিভস মে বি অফ টু টাইপ, দুরকম। সিম্পল লিভস, ইন দিস দেয়ার দ্য সিঙ্গেল ল্যামিনা হুইচ ইজ ইউজুয়ালি এন্টায়ার। অর্থাৎ আমরা সরল পত্র বা একক পত্রের ক্ষেত্রে দেখতে পাই এক্ষেত্রে পাতাটি একটি মাত্র ফলকের সাহায্যে গঠিত। আমাদের অত্যন্ত পরিচিত আম, পেয়ারা, কাঁঠাল প্রভৃতি গাছের পাতাগুলো এই সরল পত্রের এক্সাম্পল। এবার আমরা আলোচনা যেটা আসবো, কম্পাউন্ড লিভ বা যৌগিক পত্র। এক্ষেত্রে পত্রফলকের কিনারা গভীরভাবে কর্তিত হওয়ার কারণে, সেটা যখন গভীরভাবে কর্তনের ফলে তখন সেটা পত্রবৃন্ত বা বলতে পারো মিডরিপকে স্পর্শ করেছে বা মধ্য পাতার মধ্যশিরাকে স্পর্শ করেছে, এবং করার ফলে পত্রফলকটি কতটা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডিত অংশে বিভক্ত হয়েছে, তখন তখন আমরা বলতে পারি যৌগিক পত্র বা কম্পাউন্ড লিভ। তো যৌগিক পত্রের ক্ষেত্রে যে ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো দেখতে খণ্ডিত অংশগুলো আমরা দেখতে পাই, তার প্রত্যেকটিকে বলা হয় পত্রক বা লিফলেট। তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে কম্পাউন্ড লিফসের ক্ষেত্রে এখানে গোটা পত্রফলকটি গভীরভাবে কর্তনের ফলে তারা পাতার মধ্যশিরা বা মিডরিপকে স্পর্শ করেছে বা পাতার বৃন্ত অবধি পৌঁছেছে, তার ফলে এগুলো পত্রফলকটি কত ক্ষুদ্র ক্ষুদ্র পাতার মতো অংশে বিভক্ত হয়েছে, তার এক একটিকে আমরা বলতে পারি পত্রক। বেলপাতা তোমরা সবাই দেখেছ, তো বেলপাতার ক্ষেত্রে আমরা যে ত্রিপত্রটা দেখতে পাই, অ্যাকচুয়ালি আমরা বলি ত্রিপত্রক, তার কারণ এখানে গোটা পত্রফলকটা ছোট ছোট অংশে বিভক্ত হয়েছে, যার এক একটা খণ্ডকে বলা হয় পত্রক, তাই একে ত্রিপত্রক বলা হয়ে থাকে। তো আমরা এই যৌগিক পত্রের ক্ষেত্রে দেখতে পাই এই পত্রকগুলি বা লিফলেটগুলি একটা সাধারণ দণ্ডের ওপর বিন্যস্ত থাকে। এই সাধারণ দণ্ডটিকে বলা হচ্ছে পত্রক অক্ষ বা লিফ র্যাচিস। এই লিফ প্রাচীসের দুপাশে এরকম একটা পাখির পালকের মতো বিন্যস্ত থাকে, অথবা সাধারণ দণ্ডের একদম প্রান্তভাগে একটি বিন্দুর সঙ্গে এরা যুক্ত থাকে, যেমন সজনে, তেঁতুল, গোলাপ প্রভৃতি পাতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এক্সাম্পলগুলো। তো আমাদের আরেকটু আলোচনা বাকি আছে, সেটা হচ্ছে মডিফিকেশন অব দ্য লিভস। দেখো, আমরা কাণ্ডের নানা রকম রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম, আমরা পাতার নানা রকম রূপান্তর নিয়ে আলোচনা, আমরা মূলের নানা রকম রূপান্তর বা মেটামরফোসিস নিয়ে আলোচনা করেছিলাম। এবার তোমাদের সাথে আলোচনা করব নানা রকম কাজের সুবিধার জন্য বা নানা রকম যান্ত্রিক কাজের জন্য বা মেকানিক্যাল সাপোর্টের জন্য গাছের পাতারও কিন্তু নানা রকম রূপান্তর লক্ষ্য করা যায়। যেমন প্রথমে বলতে পারি পত্রাকর্ষ বা লিফ টেন্ড্রিল। এক্ষেত্রে আমরা বলতে পারি কতগুলো উদ্ভিদের পাতার অংশবিশেষ বা সমগ্র পাতা রূপান্তরিত হয়ে আকর্ষ তৈরি করেছে, যাকে বলা হয় লিফ টেন্ড্রিল। এক্ষেত্রে এই লিফ টেন্ড্রিল বা পত্রাকর্ষ সাধারণত আরোহণে বা ক্লাইম্বিংয়ে সাহায্য করে থাকে। সাধারণত আমরা বলতে পারি খেসারি উদ্ভিদের সমগ্র পাতা বা মটর গাছের যৌগিক পত্রের সামনের যে অগ্রভাগে কয়েকটি পত্রক, এক্ষেত্রে লিফ টেন্ড্রিলস বা পত্রাকর্ষতে রূপান্তরিত হয়েছে। পত্রকণ্টক, পত্রকণ্টক আমরা বলতে পারি লিফ স্পাইন। লিফ স্পাইন এক্ষেত্রে আমরা বলতে পারি যে আত্মরক্ষার জন্য বেশ কিছু উদ্ভিদের পাতার বিভিন্ন অংশ সরু সূচালো কণ্টকে রূপান্তরিত হয়েছে। যেমন শিয়ালকাটা উদ্ভিদের পাতার কিনারা
অথবা বলতে পারো খেজুর গাছের পাতার অগ্রভাগ বা ফোনিম অনুসার সমগ্র পত্রফলকটাই পত্রকণ্ঠকে রূপান্তরিত হয়েছে। আবার দেখো আমরা দেখতে পাই ইনসেক্টিভোরাস প্ল্যান্টের ক্ষেত্রে বা পতঙ্গভোগ উদ্ভিদের ক্ষেত্রে পত্রফলকটা ক্যাচার স্যাক বা শিকারী থলি তৈরি করে তার সাথে পতঙ্গ শিকার করছে, কারণ যেহেতু এদের নিজেদের শরীরে প্রোটিনের চাহিদা কম তাই এরা পতঙ্গ শিকার করে তার বডি থেকে প্রোটিন এক্সট্রাক্টেড করে নিজেদের শরীরে প্রোটিনের চাহিদা মিটিয়ে নিচ্ছে। তো পর্ণবৃন্ত বা ফাইলোক্ল্যাড যেটা একটু আগে আমরা আলোচনা করেছিলাম আকাশমণি উদ্ভিদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। এই হচ্ছে নানা রকম লিপ মডিফিকেশান, স্টেম মডিফিকেশান এবং আগের দিন তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল রুট মডিফিকেশান। এই হচ্ছে আমাদের সামগ্রিকভাবে কিছু প্ল্যান্ট মর্ফোলজি ইম্পর্টেন্ট আলোচনা যেগুলো থেকে WBCS আসন্ন WBCS মেন পরীক্ষা নানা রকম প্রশ্ন আমরা পেতে পারি। স্যার আজকে সময় তো একদম শেষ, বায়োলজি ক্লাস আজকে শেষ করতে হচ্ছে, তবে আগামী দিনেও দেখা হবে স্টুডেন্টদের সঙ্গে ক্লাস নিয়ে। আমার দুটো প্রশ্ন ছিল, কলা পাতায় খাওয়া ভালো যেটা মিথ নাকি এর কোনো রিজন আছে সত্যি, না সারফেসটা ভালো বলে খেতে? না অবশ্যই কলা পাতার ক্ষেত্রে হচ্ছে সারফেসটা ভালো, সেক্ষেত্রে পদ্মপাতা গ্রামেগঞ্জে আমরা খেতে পারে। তো অ্যাকচুয়ালি এক্ষেত্রে একটা ভেষজ একটা উদ্ভিদের ক্ষেত্রে পাতা ব্যবহার করলে কোনো কেমিক্যাল রিয়াকশন সেভাবে হয় না বা সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক নয়, সেজন্যই প্রাচীনকাল থেকে এগুলোকে আমরা ব্যবহার হতে দেখেছি। আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল, মানি প্ল্যান্ট আমরা দেখে থাকি, আমরা তো যে কোনো উদ্ভিদের ক্ষেত্রে জানি যে তিনটে জিনিস খুব এই তিনটে মেটেরিয়াল খুব বেশি কাজে লাগে এবং তাদের বেঁচে থাকতে, সানলাইট, মাটি এবং জল। মানি প্ল্যান্ট কী করে সানলাইট এবং মাটি ছাড়া জলে বাড়ির ভেতরে হয়? এটা খুব ভালো প্রশ্ন করেছেন ম্যাডাম আমাদেরকে। তো মানি প্ল্যান্ট গাছের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই অনেকে বাড়িতে ঘর সাজানোর জন্য ফ্লাওয়ার ভাসের মধ্যেও একটা বিভিন্ন জলের সাহায্যের মধ্যে মানি প্ল্যান্ট করেছে। এই প্রসেসটাকে আমরা বলতে পারি হাইড্রোকালচার, অর্থাৎ মাটি ছাড়া উদ্ভিদের চাষ। অর্থাৎ এক্ষেত্রে জলের মধ্যে কিছু মিনারেল সল্ট অ্যাডিশন করা থাকে, এক্ষেত্রে ওই মিনারেল সলিউশনটার থেকে কিন্তু মানি প্ল্যান্ট গাছটা উপকৃত হচ্ছে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ দ্য হাইড্রোকালচার। এটা একটা ভালো প্রশ্ন, আমরা নতুন একটা প্রশ্ন সম্মুখীন হলাম। ওকে স্যার থ্যাংক ইউ রাইস অনলাইন ক্লাস এত সুন্দর করে নেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। তবে স্টুডেন্টস আজকে এই ক্লাস শেষ হলেও বায়োলজি এক ঘন্টায় তো বোঝা, বায়োলজি কেন যে কোনো সাবজেক্টে এক ঘন্টায় বোঝা কার্যত সম্ভব নয়। আবার দেখা হবে আগামী দিনে, বিভিন্ন ক্লাস আপনাদের জন্য থাকছে, ভালো থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন চেতনা টিভি।